عليكم السلام ورحمة الله وبركاته. তোমরা কেমন আছো ছোট্ট সোনামণিরা? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে তোমাদেরকে নিয়ে অনেক গল্প করব, দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসীর। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান মহানবীর শিক্ষা নিবেদক জিম এন্ড জলি টয়েস। এ অনুষ্ঠান থেকে আমরা প্রতি পর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু শিক্ষা নিয়ে খুব সহজ ভাষায় বোধগম্য করে আমাদের ছোট্ট সোনামণিদের কাছে আমরা উপস্থাপন করি। উদ্দেশ্য একটাই, যে আমাদের টিভি স্ক্রিনে আপনারা এবং আপনাদের ছোট্ট সোনামণিরা যারা দেখে থাকেন, তারাও যাতে এই আলোকিত জ্ঞান, নবীজির এই সুন্দর আদর্শটা তাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারে, আমরা সেই জন্যে আমাদের অনুষ্ঠান। তো ছোট্ট সোনামণিরা, দেখো তো একটু ব্ল্যাকবোর্ডে কি লেখা আছে। পানাহারের আদব। তাহলে আমরা আলোচনা করব পানাহারের আদব নিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের জীবনে পানাহারের কি আদব আছে। আমরা তো প্রতিদিনই পানাহার করি, তাই না? তো সেই পানাহারটা আমরা কিভাবে করব, কতটুকু আমরা পানাহার করব, কিভাবে বসব, এই সব আদর্শ, সব শিক্ষা কিন্তু আমাদের নবী জীবনে কিন্তু আছে এবং নবী আমাদেরকে বলে গেছেন। তোমরা কি ডান হাতে খাও না বাম হাতে? সবাই ডান হাতে খাও তো? সব কিছু ডান হাতে খাও তো? অনেকেই তো আছে ভাত খাওয়ার সময় ডান হাতে খায়, চা খাওয়ার সময় বাম হাতে খায়। এটা কি নবীর আদর্শ? না। যেটাই আমরা পানাহার করি, কোন হাতে খাবো? ডান হাতে। এটা মহানবীর আলোকিত শিক্ষা, এবং এই শিক্ষাগুলো কিন্তু দেওয়ার জন্যই, বলার জন্যই আমাদের এই অনুষ্ঠান। আমরা ইনশাল্লাহ পানাহারের আদব, মহানবীর শিক্ষা সম্পর্কে শুনব। প্রথমে একটু কোরআনে করিম তেলাওয়াত করব। কে তেলাওয়াত করবে বলো তো? তুমি একটু তেলাওয়াত শোনাও আমাদেরকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম, মা খালাকনা আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা, والذين كفروا عما أنذروا معرضون, صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ما شاء الله. আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনলাম অনেক সুন্দর করে। আমরা কি যেন আলোচনা করব বলছিলাম বলো তো? পানাহারের আদব। নবীজি হাদিস শরীফে বলেছেন যে আল মুমিনু ইয়াকুলু বিয়ামিনিহি ওয়াল কাফিরু ইয়াকুলু বিশিমালিহি, যারা ইমানদার তারা খায় ডান হাতে, আর যারা অবিশ্বাসী, যারা ইমানদার নয়, তারা খায় বাম হাতে। আমাদের নবীর শিক্ষা হলো ডান হাতে পানাহার করা। তো পানাহার কি আমরা দাঁড়িয়ে করব না বসে? বসে। এটা আরেকটা শিক্ষা, আলোকিত শিক্ষা। পানাহার করতে হয় বসে বসে, তাই না? বিশেষ যদি কোনো প্রয়োজন হয় তাহলেই শুধুমাত্র দাঁড়িয়ে খাওয়া জায়েজ। এই পানাহার সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, কুলু ওয়াশরাবু, তোমরা পানাহার করো। কুলু মানে খাও, ওয়াশরাবু মানে তোমরা পানীয় গ্রহণ করো। এই পানাহারের কথা কোরআনে কারীমে আছে। আমাদের পেয়ারা নবী রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যালি উম্মতকে শিখিয়ে দিয়েছেন যে পানাহার কিভাবে করতে হয়, কিভাবে বসতে হয়। আমরা যেভাবে বসেছি এভাবেও কিন্তু বসা যায়। নবীজি এক পা তুলে এভাবে বসতেন,
ডান পাটা এভাবে তুলে বাম পা এভাবে রেখে পানাহারের জন্য বসতেন। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আবার খাবারের ক্ষেত্রে নবীজি বলেছেন যে কোনো একটা খাবার যদি তোমার পছন্দ না হয়, তুমি এটাকে ঘৃণা করো না, এটার ত্রুটি বর্ণনা করো না। আমরা অনেক সময় বলে থাকি ইস মাছটা ভালো না, গোস্তটা ভালো না, শাক সবজিটা ভালো না, এভাবে কিন্তু নবীজির শিক্ষা নয়। তোমার যদি কোনোটা খেতে অপছন্দ হয় তুমি সেটা খাবে না, কিন্তু ত্রুটি বর্ণনা করা যাবে, কারণ আল্লাহর নিয়ামত। এই পর্যায়ে আমরা একটা নাত রসুল শুনতে চাই। কে শোনাবে আমাদেরকে নাত রসুল? তুমি একটা নাত শোনাও আমাদেরকে। প্যার নবী প্যার নবী প্যার নবী ও 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 স্বপ্নে হলেও একটুখানি দেখা দিও প্যার নবী প্যার নবী প্যার নবী ও আকাশ বাতাস চাঁদ সিতারা হইল যারা আসলো যখন ধরার বুকে কমলিওয়ালা ও গো নবী এই গরিবের সালাম নিও সালাম নিও সালাম নিও প্যার নবী প্যার নবী প্যার নবী ও প্যার নবী প্যার নবী প্যার নবী ও। খুব মিষ্টি কণ্ঠে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নাচ শুনিয়েছে। খাবার আগে কি পড়তে হয় বলো তো? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মাশাআল্লাহ, সবাই তো পারো দেখছি। কেন বিসমিল্লাহ পড়ব? কারণ আমরা যেই খাবারটা গ্রহণ করছি এই রিজিকটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর দেওয়া রিজিক। আচ্ছা, খাবার শেষে না কি একটা দোয়া পড়তে হয়? আমি একজন থেকে শুনবো, তুমি বলো তো। আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। এটা হলো খাবার শেষের অনেকগুলো দোয়ার মধ্যে একটা দোয়া। তার মানে খাবার শুরু করলাম বিসমিল্লাহ বলে, খাবার শেষ করে আলহামদুলিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা যে আল্লাহ তুমি আমাকে পানাহার করার তৌফিক দিয়েছ, রিজিক দিয়েছ, তোমার দেওয়া রিজিক গ্রহণ করেছি, তোমার শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। তুমি কিছু বলবে নাকি? জি বলো। খানার শুরুতে বিসমিল্লাহ ভুলে গেলে কি দোয়া পড়তে হয়? খাবার শুরুতে বিসমিল্লাহ যদি ভুলে যাই তাহলে কি করব? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই না? জি। অনেক সময় আমরা ভুলে যাই, ভুলে যাওয়া উচিত না, কিন্তু তারপরও আমরা ভুলে যাই। যদি ভুলে যাই তাহলে কি করব? এই প্রশ্ন শুধু তোমাদের না, বড়দের অনেকের প্রশ্ন। খাবার শুরুতে যদি বিসমিল্লাহ পড়তে ভুলে যাই, মাঝখানে যদি মনে হয়, তখন আমরা কি করব? আরেকটা দোয়া আছে, নবীজি বলেছেন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। বলো তো আমার সাথে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। আবার বলো, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। এটার অর্থ কি জানো? অর্থ হলো আল্লাহর নামে শুরু, শুরুতে এবং শেষে। শুরুতে তাও আল্লাহর নাম, শেষে তাও আল্লাহর নাম। ওই যে প্রথমে ভুলে গিয়েছি, এটার রিকভারি করার জন্য নবীজি দোয়াটা এভাবে শিখিয়েছেন, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহ। আমরা যদি খাবার খেতে যাই, হাত ধুয়ে যাব না হাত ধোয়া ছাড়া যাব? হাত ধুয়ে যাব। তাহলে আরেকটা শিক্ষা পেলাম, হাত ধুয়ে খাবার খেতে হবে, তাই না? আচ্ছা, খাবার খাওয়ার পরে হাত ধুতে হবে না? এটা আরেকটা শিক্ষা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাবার খেয়ে হাত ধোয়া। আচ্ছা, খাবার থেকে প্লেট থেকে যদি একটা খাবার পড়ে যায়, একটা ভাত পড়ে যায়, এটা কি ওখানে থাকবে নাকি নিয়ে নেব? নিয়ে নেব, এটা নবীজি, কারণ এটা রিজিক, তাই না? হ্যাঁ, এটাতে যদি একটু ময়লা আছে কি না কনফিউশন হলে
এটাকে ধুয়ে নিতে বলেছেন রসুলের করিম সস্তা। তারপরও আল্লাহর এই রিজিক নিয়ামতটাকে পরিত্যাগ করতে নবীজি নিষেধ করেছেন, তাই না? আচ্ছা, খাবারের পরে আমরা অনেক সময় কিছু খাবার প্লেটে রেখে দিই, এটা কি উচিত? হ্যাঁ, আমরা ততটুকুই নেব যতটুকু খাবো, উচ্ছিষ্ট যাতে না থাকে, কারণ আল্লাহ অসন্তুষ্ট হবেন। আমি কি একটা ভাত তৈরি করতে পারবো, একটা চাউল তৈরি করতে পারবো? এই তৈরি করেছেন কে? আল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। এখন আমি যদি আল্লাহর দেওয়া রিজিকটা নষ্ট করি আর আল্লাহ যদি আমার রিজিকটা কমাইয়া দেন, আল্লাহ চাইলে পারেন না কমাইয়া দিতে, সেই জন্য রিজিক নষ্ট করা যাবে না। বরং নবীজির শিক্ষা হলো ছেটে খাওয়া, অর্থাৎ প্লেটের মধ্যে যে উচ্ছিষ্ট অংশ যেটা থাকবে, ঝোল তরকারি থাকে না, এটা ছেটে খেয়ে নেওয়া, এটা নবীর শিক্ষা, কোনো নেয়ামত নষ্ট করা যাবে না। আচ্ছা, আমরা কতটুকু পানাহার করব, এটা তো একটা কিন্তু শিক্ষা নবীর আছে। আমরা কি একেবারে পেট ভরে ওদর পূর্তি করে খাবো নাকি স্বল্প খাবো? নবীজি বলেছেন যে তিন ভাগ করো, এক ভাগ তোমার খাদ্যদ্রব্য, এক ভাগ তোমার পানি পানীয় দ্রব্য, আর এক ভাগ তোমার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য খালি রাখতে হবে। কথা বুঝতে পেরেছ? খাবার যদি একটু বেশি খায় তাহলে নিঃশ্বাস নিতে একটু কষ্ট হয় না? তোমরা কখনো দেখেছ একটু কষ্ট হয়? আরেকটা কথা, খাবারের সময় কথাবার্তা বলা যাবে কি না, অনেকের এটা জানতে চাওয়া হয়, তাই না বাবা? তোমরা জানতে চাও কি না? মনে রেখো, খাবারের সময় কথাবার্তা বলা নিষেধ না, তবে একেবারে অপ্রয়োজনীয় কথা বলা এটা অনুচিত। তোমাদের সাথে তোমার আব্বু আম্মুরা বসে না ভাত খেতে, এটা আরেকটা সুন্নত নবীজির কিন্তু, তাই না? তো এই কথাবার্তার মধ্যে অনর্থক কথাবার্তা যাতে না হয়। আচ্ছা, আরেকটা কাজ তোমরা করো, যে প্লেটে নিয়ে খাবারটা খুব গরম, বাস এভাবে দিলে আর হা করে থাকলে হয় না, সেরকম গরম জিনিস খাবে না ঠান্ডা হলে খাবে? ঠান্ডা হলে গরম জিনিস নবীজি খেতে নিষেধ করেছেন, বেশি গরম যেটা সহ্য করতে পারবা না। পানি খাওয়ার সময় আমরা কি দাঁড়িয়ে খাবো না বসে? বিজ্ঞানও কিন্তু সেটা আবিষ্কার করেছে যে দাঁড়িয়ে খেলে স্বাস্থ্যের ক্ষতি। আমরা কি একবারে খাবো নাকি তিনবারে? দেখেছো, এরকম অনেক সুন্নাহ নবীজির অনেক শিক্ষা কিন্তু পানাহারের মধ্যে আছে। আমরা কিছু আলোচনা আজকে তোমাদের সাথে করলাম, এগুলো আমরা সবাই একটু আমল করার চেষ্টা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলো আমিন। আমিন। সুধী দর্শক শ্রোতা, দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি, আবারও দেখা হবে পরবর্তী পর্বে। একই অনুষ্ঠান, মহানবীর শিক্ষা, নিবেদক জিমেন জুলি টয়েস। আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।